গুড ইভিনিং বন্ধুরা, আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব, সুজির লুচি। সুজির লুচি বানানোর জন্য প্রথমে সুজিটা শুকনো খোলা একটু নাড়াচাড়া করে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো নুন, চিনি, জোয়ান আর চিলি ফ্লেক্স দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর একটা পাত্রে সুজিটা নিয়ে নিলাম। তারপর এতে পরিমাণ মতো সাদা তেল ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তোমরা তো জানোই, মা কিছু কেনাকাটি করতে গিয়েছিল, আগের ভিডিওতে দেখিয়েছিলাম রান্নাঘরের জিনিস, আর আজকে দেখাচ্ছি ডাইনিং টেবিল, ম্যাট ও দুটো বিছানার চাদরও এনেছিল, আর বাকি তিনটে নতুন চাদর আগেই ঘরে ছিল। মা দুর্গা পূজায় প্রতি বছরই সব ঘরে নতুন বিছানার চাদর পাতে। তোমাদের বিছানার চাদরগুলো দেখিয়ে দিলাম, এবার কোন চাদরটা কোন ঘরে পাতবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে লাল কালারের বাস্কে যে চাদরটা দেখছো, এটা মায়ের ঘরের জন্য চয়েস করেছি, এটা এই ঘরেই রেখে দিলাম। আর এই যে ম্যাট চকলেট কালারের চাদরটা দেখছো, এইটা পাশের ঘরে পাতবো, আগে ঠাকুমা এই ঘরেই থাকতো, অপারেশনের পর আর থাকে না, তোমরা তো জানোই ঠাকুমা এখন কোথায় থাকে। তারপর আমি তিনটে চাদর একসঙ্গে নিয়ে নিলাম ওদিকের ঘরে যাব বলে। তোমরা তো আগের ভিডিওতে দেখো যে অনলাইনে ফ্রিজ আর মাইক্রোওয়েভের কভার অর্ডার করেছিলাম, সেগুলো আজকে পরিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। তারপর চলে যাব আমাদের রুমে। আমাদের রুমের জন্য এই চাদরটা চয়েস করেছি। আর আমাদের পাশের রুমটা হলো সাধারণত গেস্ট রুম, বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এই রুমে থাকতে দেয়া হয়। এই রুমের জন্য এই চাদরটা চয়েস করেছি, আর ঠাকুমার বিছানার জন্য এই চাদরটা চয়েস করেছি। তাহলে বন্ধুরা, তোমাদের কোন চাদরটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওদিকের ঘরে ডাইনিং টেবিলের ম্যাটগুলো সাজিয়ে নেব। ডাইনিং টেবিলের ম্যাটগুলো আমার তো খুবই ভালো লেগেছে। এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল, পাশের বাড়ির মনুও চলে এসেছে, ও মায়ের কাছে প্রতিদিনই বায়না করে নতুন নতুন কিছু খেলা শেখার জন্য। তাই আজকে ওকে নিয়ে বসে পড়েছি রামসিতা খেলতে। ওর সাথে খেলতে বসলে নিজেদের ছোটবেলার কথাও মনে পড়ে যায়। তোমরা তো দেখতেই পেলে মা আর আমি প্রথমেই জিতে গেছি। খেলা কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আগে থেকে মাখিয়ে রাখা ময়দাটা রেডি হয়ে গেছে, এবার মা বেলে দেবে আর আমি একে একে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লুচিগুলো কত সুন্দর ফুলছে। আজকে আমাদের ডিনারের মেনু সাদা আলুর তরকারি, সুজির লুচি আর বোঁদে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।